Hello viewers, assalamu alaikum. Welcome back in our YouTube channel Smart IT Care. আবারো হাজির হয়েছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় রিলিজ স্লিপে উত্তীর্ণ না হলে করণীয় কি। তো আপনারা অবগত আছেন অনার্স তৃতীয় রিলিজ স্লিপের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। যারা চান্স পেয়েছেন তাদের ভর্তির প্রসেসিং চালু হয়ে গিয়েছে। তো যারা উত্তীর্ণ হননি তাদের জন্য করণীয় কি, আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ডিগ্রি ভর্তির আবেদনের নিয়ম নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আপনি আবেদনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর আবেদনের লাস্ট ডেট কবে আমরা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অলরেডি অনেকে আবেদন করে ফেলেছেন কারণ লাস্ট ডেট প্রায় ঘনিয়ে এসেছে। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের মূল ভিডিও। সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। রিলিজ স্লিপে উত্তীর্ণ না হলে করণীয় কি। তো আপনারা সকলেই জানেন যে রিলিজ স্লিপ এটাই লাস্ট, আর তৃতীয় রিলিজ স্লিপ পাবলিশড হবে না। তো আপনি কি করতে পারেন, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় রিলিজ স্লিপে উত্তীর্ণ না হন তাহলে এই বছর আর অনার্সে ভর্তি হতে পারবেন না। তো আপনারা এই বছর অনার্সে আর ভর্তি হতে পারবেন না, তবে আগামী বছর আবার অনার্সে আবেদন করতে পারবেন। তাছাড়া এবার ডিগ্রিতে আবেদন করতে পারবেন, আপনি ডিগ্রিতে আবেদন করতে পারবেন, যদিও ডিগ্রির আবেদন শুরু হয়ে গিয়েছে। তাই যারা অনার্স তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করেছেন আপনারা ডিগ্রিতেও আবেদন করতে পারেন। তো ডিগ্রিতে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমরা আপনারা জানেন অলরেডি, আমরা আবার একটু দেখাচ্ছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনি এই সাইটে আসবেন। এখান থেকে ডিগ্রি পাস এটাতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নতুন একটা ফর্মে নিয়ে আসবে। তো তার আগে আমরা নোটিশটা দেখে নিই। আপনারা সকলে অবগত আছেন আগামীকালকে ডিগ্রি অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। তো আমরা নোটিশটা একটু পড়ি। সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 শিক্ষাবর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় 11 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। যারা করেননি তারা করে নেবেন। প্রাথমিকভাবে আবেদন ফি বাবদ 250 টাকা, সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 12 ডিসেম্বর 2021 মধ্যে অবশ্যই জমা দিতে হবে। তো অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ 11-12-2021 তারিখ। প্রাথমিক আবেদন ফি বা 250 টাকা, সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ 12-12-2021। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ এটা। তো আপনারা যারা অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাননি আপনারা মিস না করে ডিগ্রিতে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আগামী বছর আপনারা অনার্সের জন্য আবার ট্রাই করতে পারবেন। তো যারা এখনও আবেদন করেননি আজকে লাস্ট ডেট, আগামীকালকে লাস্ট ডেট হবে। তো আপনারা এইখান থেকে আপনাদের ইনফরমেশানগুলো ফিল আপ করে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে তারপর আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।